Welcome back to Bonglog. আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আজকে কোনো ফুড রিভিউ এর কোনো ভিডিও নয়, আজকে একটা স্পেশাল দিন আমাদের। তো আজকে ফুড এনজয় করা হবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকতে সিক্রেট আছে, ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, তোমরা বুঝতে পারবে যে ব্যাক টু ব্যাক কি আসতে চলেছে। তোমরা আমাদের সঙ্গে থাকো। আজকে প্রচুর খাওয়া, হ্যাঁ আজকে অনেক খাওয়া আছে, তো একটু প্রবলেম হতে পারে। প্রচন্ড হাওয়া আজকে, মনে হচ্ছে যেন কোনো ঝড় উঠছে। আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আমরা এখন আছি রাজবিহারী মোড়ে, ডেস্টিনেশনে চলে এসেছি আমরা। তো তোমাদেরকে একটু পরেই দেখাবো যে আমরা কোথায় এসেছি, কোথায় আমরা খাবো। যেমন তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা আজকে এটা কোনো ফুড রিভিউ হবে না, জাস্ট ফুড এনজয় হবে। তোমরা কিন্তু সঙ্গে থেকো। বচ্চন ডাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চললাম লেক মলের দিকে। চলো, কেমন লাগলো খাওয়া? ভালো খেয়েছি। তোমাদেরকে অনেকগুলো ছবি দেখাবো, অনেক ছবি তুমি তুলেছি, পুরো রিভিউ করেনি, সব ছবি তোলা হয়েছে, তোমাদেরকে দেখাবো। একটু বেশি খেয়ে ফেলেছি, এক্সপেক্ট করিনি এত খেতে পারবো। চলো আমাদের সঙ্গে চলতে থাকো, আমরাও যাচ্ছি, তোমরাও দেখো। এই আমরা লেক মলে উঠছি। লেক মলে আছি, অনেকদিন পরে এসেছি। সেই করোনা টাইমে আগে আমরা এসেছিলাম এখানে, প্রায় এক বছরের উপর হয়ে গেল আমরা এখানে এসেছি। তো অনেকদিন পরে এখানে এসে খুব ভালো লাগছে। তোমরা তো দেখেছো, একটু আমার ভিডিও থেকেও দেখে নাও। শুনতে পাচ্ছ বেশ সুন্দর একটা গান হচ্ছে। আমরা এখন আছি বিগ বাজার, তো এখানে একটু টাইম স্পেন্ড করছি, দেখা যাক কোনো কিছু পছন্দ হয় কিনা। এমনি টাইম স্পেন্ড করার জন্য এটা একটা ভালো জায়গা, লেক মল। ব্যাস ঘুরতে ঘুরতে একটু এখানে চলে এলাম, তোমরা একটু দেখে নাও। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, তোমরা সবাই জানাবে যে তোমাদের কেমন লাগলো। এখন সন্ধ্যা হয়ে এসছে,
যারা যারা আমার ভিডিও আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, সাবস্ক্রাইব যারা এখনো করোনি তারা অবশ্যই করে নাও, আর যে নোটিফিকেশন বাটনটা আছে ওটা অল করে নাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকে অপেক্ষা করো, আমাদের নতুন ভিডিওর জন্য ভালো কিছু আসতে চলেছে, তোমরা আমাদের সঙ্গে থেকো। ততক্ষণের জন্য কমেন্ট করে জানিও যে আজকে কেমন লাগলো, আজকে সত্যি আপনি করছে অন্যরকম ভিডিও হলো, কোনো ফুড রিভিউ হলো না, কিন্তু আমরা আমাদের যেহেতু ব্লগ হচ্ছে আর ফুড আমরা ট্রাই করবো না, এরকম তো হতে পারে না, তাই আমরা ট্রাই করলাম, রিভিউ দিতে পারলাম না। বচ্চন ডাবার ওপর আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো একদিন, আর তোমরা সঙ্গে থেকো, আর লাইক কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই তোমরা যেরকম আমি আগেও বলেছি যে তোমরা যে হারে দেখছো ভিডিও সে হারে তোমরা সাবস্ক্রাইব করছো না আর লাইকও করছো না, তোমরা যারা যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর এইভাবে আমাদের পাশে। তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এই কেকটা তোমাদেরকেও দিচ্ছি, তোমরা খাও আর তুমিও খাও। না খেয়ে অসম, আমি একাই খেয়ে নিচ্ছি। কেকটা হচ্ছে চকলেট কেক, এর মধ্যে ব্লুবেরি ফিলিং আছে আর উপরে ডেকোরেশনটা আমি জেল দিয়ে করেছি আর হোয়াইট চকলেট দিয়ে গার্নিশিং করেছি। আর এই দুটো প্রজাপতি আছে, জানি না এই দুটো কে, আমি দেওয়ার কথা আমি দিয়ে দিয়েছি। তবে এই হচ্ছে আমার কেক।